গত ক্লাসে আমি সালোকসংশ্লেষণের সংশ্লেষণের যে দুটো পর্যায় আলোক পর্যায় বা আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ের আলোক নির্ভর পর্যায়টা নিয়ে আলোচনা করছি আজকে আমরা আলোক নিরপেক্ষ পর্যায় নিয়ে আলোচনা করব আমি গত ক্লাসে সালোকসংশ্লেষণের সংশ্লেষণের অন্ধকার পর্যায় সম্পর্কে একটু বলেছিলাম যে সালোকসংশ্লেষণের সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে সাধারণত দুটো গতিপথ পরিলক্ষিত হয়েছে একটা হচ্ছে সি থ্রি গতিপথ বা সি চক্র এবং ছিফোর চক্র তো আমি প্রথমে সি থ্রি গতিপথ নিয়ে আলোচনা করব। বা সি চক্র নিয়ে আলোচনা করব। যেটা একটা নাম হচ্ছে কেলভিন চক্র তার পরবর্তীতে হ্যাশ এবং স্ল্যাগ চক্র নিয়ে আলোচনা করব তো চলো আমরা চক্রটা শিখে আসি দেখো চক্রটা এটা হচ্ছে চক্র আমি সিরিয়ালি বলতেছি আসলে বিষয়টা অনেক সহজ তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবো খুব সহজেই দেখো পাতায় একটা পদার্থ থাকে পদার্থটার নাম হচ্ছে রাইবুলোস এক পাস ফসফেট রাইবুলোস এক পাস ফসফেট এটা পাঁচ কারণ বিশিষ্ট নিচে ফাইভ সি দ্বারা বোঝাচ্ছে যে পাঁচ কারণ বিশিষ্ট রাইবুলোস এক পাস ফসফেট এটা পাতায় থাকে তো এটার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় আমরা কিন্তু বিক্রিয়া বিক্রিয়া কার্বন সাথে পানি করে সেই পানিটা আলোক পর্যায়ে কিন্তু কাজে লাগে আলোক পর্যায়ে পানিটা ভাঙে আর অন্ধকার পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডটা কাজে লাগে তো পাতায় অবস্থিত রাইবুলস এক পাঁচ বিস ফসফেট বিস ফসফেট আর ডাই দুটো পার্থক্য হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট তো এই পদার্থটা এটা প্রথম কার্বন এবং শেষ কার্বনের দুটো ফসফেট আছে যদি কোনো একটা যোগে প্রথম এবং শেষ কার্বনে ফসফেট থাকে তাহলে সেটা বিস ফসফেট বলে আর যদি যে কোনো দুটো কার্বনে থাকে যেমন প্রথম আর তৃতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় চতুর্থ এই দুটো কার্বনের দুটো ফসফেট থাকে তখন বিস ফসফেট না বলে ডাইফসফেট বলতে হবে অর্থাৎ প্রথম আর শেষ কার্বনে যদি ফসফেট থাকে তখন সেটাকে বলা হবে বিসফসফেট তো পাতায় অবস্থিত এই পদার্থটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয় দেখো রাইবুলস এক পাঁচ বিস ফসফেট এটা কিন্তু পাঁচ কার্বন বিশিষ্ট আর কার্বন ডাইঅক্সাইডের যে একটা কার্বন এই কার্বন মিলে এই পাঁচ আর এক বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে অর্থাৎ রাইবস বিস্পাসের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় এই ক্ষেত্রে সাহায্য করে কি রুবিস্কো নামক একটা এনজাইম এই বিক্রিয়া সংগঠিত হতে সাহায্য করে যেহেতু এটা অস্থায়ী ছয় কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড সুতরাং এটা ভেঙে যাবে ভেঙে যায় কিসের প্রভাবে পানির প্রভাবে পানির প্রভাবে এই অস্থায়ী কিটো অ্যাসিডটা ভেঙে গিয়ে তৈরি করে থ্রি ফসফ গ্লিসারিক অ্যাসিড এটা দুই অণু তৈরি করে কেন কারণ এখানে ছয় কার্বন ছিল আর এটা তো তিন কার্বন সুতরাং দুই অণু তৈরি করবে অর্থাৎ অস্থায়ী কিটো অ্যাসিড পানির প্রভাবে ভেঙে গিয়ে দুই অনু গ্লিসারিক অ্যাসিড তৈরি করে তিন কার্বন বিশিষ্ট এখন দেখো এরপরে কাইনেস এনজাইমটা কাজে লাগে কাইনেস এনজাইমের প্রভাবে এখানে এটিপি ভেঙে এডিপি তৈরি হয় আমরা কিন্তু প্রথমেই পড়েছি যে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয় আবার এটিপি থেকে যদি ফসফেট বের হয়ে যায় তাহলে আবার এডিবিতরি তৈরি হয় তাহলে এটিপি ভেঙে এডিবিতরি তৈরি হয়েছে তার মানে এখান থেকে কি বের হয়ে গেছে ফসফেট মূলকটা বের হয়ে গেছে তো ফসফেটটা এখানেই থ্রি ফসফো গ্লিসেটিক অ্যাসিডের সাথে যুক্ত হবে অর্থাৎ তিন নম্বর কার্বনে একটা মূলক যুক্ত আছে আর এখান থেকে একটা ফসফেট এসে দুটো ফসফেট হয়ে যাবে তাহলে এক তিন এক আর তিন নম্বর কার্বনে দুটো ফসফেটমূলক যুক্ত হয়ে তৈরি হবে ওয়ান থ্রি বিস অ্যাসিড এটা এটাও ফসফোগিসারিক অ্যাসিড এটাও ফসফোগ্লিসেরিক অ্যাসিড কিন্তু এখানে তিন নম্বর কার্বনে একটা ফসফেট ছিল এখান থেকে যে একটা ফসফেট আসলো এটা এক নম্বর কার্বনে যুক্ত হয়ে ওয়ান থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে এটাও অবশ্য তিন কার্বন বিশিষ্ট একই তো এটাও যেহেতু ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিড এটাও ফসফোগ্লিসারিক অ্যাসিড সুতরাং এটাও তিন কার্বন বিশিষ্ট এরপরে দেখো এই যে পাতায় কিন্তু এ এন এইচ টু তৈরি হয়েছিল আত্মিকরণ শক্তি মনে আছে কি সেই এনএডিপিএইচ ভেঙে যায় এনএডিপিএইচ ভেঙে গিয়ে ওই এইচটা আলাদা হয়ে যায় ওই এইচটা পরে ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হয় যুক্ত হয়ে আমরা জানি যে অ্যাসিডের সাথে হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে অ্যালডিহাইড তৈরি হয় অর্থাৎ থ্রি ফসফোগ্লিসার অ্যালডিহাইড তৈরি হবে এখানে দুই অনু এখানে এটাও তিন কার্বন বিশিষ্ট দুই অন্য থ্রি ফসফো গ্লিসার অ্যালডিহাইড তৈরি হবে এখানে একটা সমানকরণ বিক্রিয়া হবে আমরা জানি সমীকরণ বিক্রিয়ার সাহায্যে একটা সমানো থেকে আরেকটা সমানো তৈরি হয় তো এই থ্রি ফসফো গ্লিসার থেকে একটা থ্রি ফসফো গ্লিসার ডিহাইট অনু ভেঙে গিয়ে ডাইহাইড্রক্স অ্যাসিডন ফসফেট তৈরি হবে এটাও তিন কারণ বিশিষ্ট আর সমনকরণ বিক্রিয়াতে সহযোগিতা করে হচ্ছে আইসোমারেজ নামক এনজাইম তার মানে এখানে মূলত থ্রি ফসফো গ্লিসারাল ডিহাইট তৈরি ছিল দুই অনু তার এক অনু ভেঙে গিয়ে ডাইহাইড্রক্স অ্যাসিডন ফসফেট তৈরি করবে আর এখনও থেকেই যাবে তো এই যে দুটো পদার্থ থ্রি ফসফো গ্লিসারঅেলডিহাইট এবং ডাইহাইড্রক্স অ্যাসিডন ফসফেট এই দুটো পদার্থ থেকে একদিকে গ্লুকোজ তৈরি হবে আর একদিকে এই প্রক্রিয়াটা চক্রাকারে চলতে থাকবে আগে এই দিকটা আমরা শিখে আসি এদিকে কি তৈরি হয় তো এটা চার কারণ বিশিষ্ট ইরিথ্রোস চার ফসফেট উৎপন্ন হয় পরবর্তীতে সেই ইরিথ্রোস চার ফসফেট ট্রান্সকিটোলেজ নামক এনজাইমের প্রভাবে জাইলুলোস ফসফেটে রূপান্তরিত হয় এরপরে এই জাইলুলোস ফসফেটটা এপিমারেজ নামক এনজাইমের প্রভাবে পাস ফসফেটে রূপান্তরিত হয় এখন বলো এই পাস ফসফেট আর এখানে রাইবলোস এক পাস বিশ ফসফেট দুটোর পার্থক্য কী এখানে একটা ফসফেটমূলক কম এখানে একটা ফসফেটমূলক বেশি তার মানে একটা ফসফেট যদি যুক্ত হয় তাহলেই তো এটা তৈরি হবে তো ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে আমরা জানি এটিপি ভেঙে যদি এডিপি তৈরি হয় তখন ফসফেট যুক্ত হয় অর্থাৎ এখানে এডিপি ভেঙে এডিপি তৈরি হবে এবং এই ফসফেটটা রাইবুলস পাস ফসফেটের সাথে যুক্ত হয়ে রাইবুলস এক পাশ ফসফেট তৈরি হবে এবং এখানে কাজ করবে কি কাইনেস নামক এনজাইম তো এই দেখো রাইবুলস এক ফসফেট তৈরি হলো তার মানে এই প্রক্রিয়ায় লাস্ট পর্যন্ত এই পদার্থটা তৈরি হলো তার মানে এটা আবার এরকম ঘোরা শুরু করবে তার মানে এই প্রক্রিয়াটা কি চক্রাকারে চলতেই থাকবে এবং প্রতি ছয়টা চক্র যদি দেয় অর্থাৎ ছয়টা চক্র সম্পূর্ণ করলে কোনো গ্লুকোজ বা ফ্রুক্টোজ তৈরি হবে এরপর আমরা নিচের দিকে আসি এদিকে একদিকে কী তৈরি হয় ফ্রুক্টোজ একশয় বিশ ফসফেট তৈরি হয় সেই ফ্রুক্টোজ একশয় বিশ ফসফেট ফ্রুক্টোজ ছয় ফসফেটে রূপান্তরিত হয় সেখান থেকে গ্লুকোজ হয় ফসফেটে রূপান্তরিত হয় ছয় নম্বর কার্বনে ফসফেটটা এক নম্বর কার্বনে চলে আসে গ্লুকোজ এক ফসফেট তৈরি হয় সেই গ্লুকোজ এক ফসফেট থেকে একদিকে এডিপি গ্লুকোজ তৈরি হয় এবং ইউডিপি গ্লুকোজ তৈরি হয় এডিপি গ্লুকোজকে বলা হয় স্টার্স এবং ইউডিপি গ্লুকোজকে বলা হয় যেটাকে গ্লুকোজ বলি আমরা যে কোনো ফল হ্যাঁ অর্থাৎ এই স্টার্স বলতে বোঝায় যে ধান গম বা এগুলো বোঝায় আর সুক্রোজ বলতে যে কোনো ফলকে বোঝায় তো এটাই হচ্ছে শালক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে স্মৃতী চক্রটা তো তোমাদের এসএসসির জন্য এই চক্রটা এত বড় করে পড়া লাগবে না জাস্ট কয়েকটা ধাপ যদি এখানে উল্লেখ করো তোমাদের এনজাইমগুলোর কথাও বলা লাগবে না তোমাদের এসএসসি লেভেলে জাস্ট কয়টা পড়তে হবে আমি এখানে দেখো দাগায় রাখছি এই যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ধাপ যদি তোমরা একটু বর্ণনা করতে পারো বা লিখতে পারো এরকম করে তাহলেই হবে অর্থাৎ এই যে পাতায় অবস্থিত রাইবুলস এক পাঁচ বিস ফসফেট এটার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি করে ছয় কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড সেটা ভেঙে গিয়ে দুই অনু ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হয় সেই ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় থ্রি অ্যালডিহাইড এবং ডাইহাইডক্সে অ্যাসিটোন ফসফেট এবং এখান থেকে একদিকে গ্লুকোজ তৈরি হয় অপরদিকে তৈরি করে রাইবলোস ফসফেট সেই পাস পাসফসফেটের সাথে একটা ফসফেটমূলক যুক্ত হয়ে তৈরি করে রাইবোজ এক পাঁচ বিস্ফসফেট এভাবে চক্রাকারে প্রক্রিয়াটা চলতে থাকে তোমরা যদি এই পাঁচটা ধাপ বলতে পারো বা এরকম করে দেখাইতে পারো তাহলেই তোমরা ফুল নাম্বার পাবা এসএসসি লেভেলে কিন্তু এইস লেভেলে তোমাদের পুরোটাই পড়তে হবে এখান থেকে প্রশ্ন আসে যে কেলভিন চক্রকে কেন চক্র বলা হয় প্রশ্ন আসতে পারে কিন্তু কেন চক্র বলা হয় কারণ এখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড এটা তো অস্থায়ী এটা অস্থায়ী প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড এই থ্রিফস গ্লিসারিক অ্যাসিডটা কয় কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট যেহেতু কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থটা তিন কার্বন বিশিষ্ট সুতরাং এই চক্রকে চক্র বলা হয় তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতোস যে এরপরে যে আমরা সিথফ চক্র পড়বো সেখানে প্রথম স্থায়ী পদার্থটা চার কার্বন বিশিষ্ট হবে সে কারণে ওই চক্রকে বলা হবে সিফোর চক্র তো চলো আমরা সিফোর চক্রটা শিখে আসি এটা হচ্ছে সিফৎ চক্রের চিত্র তোমরা একটু দেখলেই পারবা আসলে অনেক সহজ চক্র থেকে সিফরটা আরও বেশি সহজ তো চক্রটা সাধারণত কোনো একটা নির্দিষ্ট কোষে হয় কিন্তু সিফৎ চক্রটা দুটো কোষ দরকার হয় একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডেল কোষ প্রথমে মেসোফিল কোষে বিক্রিয়াগুলো ঘটে কোষে একটা পদার্থ থাকে ফসফোইনল পাইরোভিক অ্যাসিড ফসফোইনল পাইরোভিক অ্যাসিড এই পদার্থটার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় ফসফোইনল পাইরোভিক অ্যাসিডটা সাধারণত তিন কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট এই পদার্থের সাথে এই যে কার্বন ডাইঅক্সাইডটা যে যুক্ত হলো তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের যে একটা কার্বন এটা যুক্ত হলো যুক্ত হয়ে কি তৈরি করবে চার কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হবে চার কার্বন বিশিষ্ট কোন যোগ তৈরি করে অক্সোলো অ্যাসিডিক অ্যাসিড এই অক্জোলো অ্যাসিডিক অ্যাসিড প্রথম স্থায়ী পদার্থ সিফোর চক্রের অর্থাৎ হ্যাশ এবং স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি অক্সোলো অ্যাসিডিক অ্যাসিড যেটা চার কারণ বিশিষ্ট সে কারণে এই চক্রকে বলা হয় সিফোর চক্র এরপরে দেখো এই অক্সোলো অ্যাসিডিক অ্যাসিডটা আর মেসোবিল কোষে থাকে না এরপরে এটা কোথায় চলে যায় বান্ডিল সিৎ কোষে চলে যায় তো বান্ডিল সিৎ কোষে যখন যায় তখন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে রাসায়নিক বিক্রিয়াটাতে সাহায্য করে কি হাইড্রোজেন হাইড্রোজেনটা কোথা থেকে পাওয়া যায় এটা তোমরা জানো যে এনএডিপি থেকে এনএডিপি তৈরি হয় এখান থেকে হাইড্রোজেনটা যে নির্গত হয় সেই হাইড্রোজেনটা অক্সোলো অ্যাসিডিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড এই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডটা কিন্তু পরবর্তীতে বার্নিলসিৎকষে স্থানান্তরিত হয় এরপরে দেখো এই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডটা ভেঙে যায় এই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডটা ভেঙে যায় ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা আবার বের হয়ে যায় এখানে কার্বন ডাইঅক্সাইডটা অ্যাড হয়েছিল এখানে কার্বন ডাইঅক্সাইডটা আবার বের হয়ে যায় তো কার্বন ডাইঅক্সাইডটা যেহেতু বের হয়ে গেল কার্বন চারটা ছিল ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডে তার একটা কার্বন বের হয়ে গেল অর্থাৎ কার্বন তিনটা থাকবে এই তিন কার্বন বিশিষ্ট পাইরোভিক অ্যাসিড তৈরি হবে এই পাইরোভিক অ্যাসিডটা এখানে হচ্ছে ফসফিনল পাইরোভিক অ্যাসিড আর এটা হচ্ছে পাইরোভিক অ্যাসিড অর্থাৎ এই পাইরোভিক অ্যাসিডটা পরবর্তীতে কোথায় স্থানান্তরিত হবে আবার মেসোফিল কোষে স্থানান্তরিত হবে মেসোফিল কোষে যখন স্থানান্তরিত হবে তখন তখন দেখো এইখানে পাইরোভিক অ্যাসিড এটা হচ্ছে ফসফেইনল পাইরোভিক অ্যাসিড অর্থাৎ এইখানে জাস্ট শুধুমাত্র একটা ফসফেট মূলক যুক্ত আছে তো এইখানে পাইরোভিক অ্যাসিড থেকে ফসফেনল পাইরোভিক অ্যাসিড কীভাবে তৈরি হবে একটা ফসফেটমূলক যুক্ত হবে ফসফেট মূলক যুক্ত হওয়ার উপায় তো তোমরা জানো হ্যাঁ এটিপি ভেঙে এটিপি তৈরি হবে একটা ফসফেট নির্গত হবে সেই ফসফেটটা পারিভিক অ্যাসিডের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে ফসফেনল পারিভিক অ্যাসিড তৈরি হবে এভাবে চক্রাকারে প্রক্রিয়াটা চলতে থাকবে অর্থাৎ একবার মেসেফিল কোষে একবার বান্ডিলসিৎ কোষে এরকম আসা যাওয়া করতে করতে চক্রাকারে প্রক্রিয়াটা চলতে থাকবে এবং এখানে দেখো যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে চক্র সংগঠিত হচ্ছে সহায়তা করে আমরা জানি যে চক্রে প্রথমেই পড়েছিলাম পাতায় অবস্থিত পাঁচ কারণ বিশিষ্ট রাইবোলস এক পাস ফসফেট যেটা পড়েছিলাম ওর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কিন্তু অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে যুক্ত হয় সেই কার্বন ডাইঅক্সাইডের পায়ে কোথায় কার্বন ডাইঅক্সাইডটা পায়ে কোথায় থাকে এই সিফোর চক্র থেকে অর্থাৎ সিথিচক্র সংগঠিত হওয়ার জন্য অবশ্যই চক্র সংগঠিত হতে হবে কেন কারণ শিফরচক্র থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইডটায় চক্র সংগঠিত হতে কাজে লাগে এরপরে আছে শালক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা শালক সংশ্লেষণে আলোর ভূমিকা আসলে শালক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা সব থেকে বড় ভূমিকা বলা যায় যে ক্লোরোফিল আলোকে ধরতে সহযোগিতা করে অর্থাৎ আলো পাতা এসে পড়লে এই পাতা আলোটা শোষণ করতে পারে না পাতার ক্লোরোফিলটা কী করে আলোটা শোষণ করে পাতার ভিতরে নিয়ে যায় আর আমরা জানি যে আলো যদি না থাকে তাহলে কিন্তু আলোক পর্যায়ে বা আলোক নির্ভর পর্যায়েটা সম্পূর্ণ হয় না আর আলোক নির্ভর পর্যায়ে উপর নির্ভর করে কিন্তু অন্ধকার পর্যায়টা সম্পূর্ণ হয় তো তাহলে আলোটা যদি শোষণ করতে না পারত পাতা তাহলে তো সালো শুনে হতো না সুতরাং সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক এবং সাথে সাথে কিন্তু আমরা আলোর ভূমিকাটাও পেয়ে গেলাম কেন কারণ আলোক নির্ভর পর্যায়টা সম্পূর্ণ তো আলোর সাহায্যেই হয় আলোর সাহায্যেই তো ভেঙে যায় পাতায় অবস্থিত পানি এরপরে আছে হচ্ছে সালক সংশ্লেষণের প্রভাবক অর্থাৎ কোন কোন জিনিসগুলো সালোক সংশ্লেষণের উপর প্রভাব বিস্তার করে তো এখানে দুই ধরনের প্রভাবকের কথা বলা আছে একটা হচ্ছে ব্যাচ্যিক প্রভাবক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক ব্যাহ্যিক প্রভাব কী কী আছে আলো কার্বন ডাইঅক্সাইড তাপমাত্রা এগুলো বাইরে থেকে এসে সালোক সংশ্লেষণের উপর প্রভাব বিস্তার করে তারপরে পানি আছে অক্সিজেন খনিজ পদার্থ রাসায়নিক পদার্থ প্রশ্ন আসতে পারে কিন্তু এখান থেকে অবজেক্টিভ নিচের কোনটি সালসংনশ্লেষণের ব্যাচিক প্রভাব নিচের কোনটি অভ্যন্তরীণ প্রভাব আসতে পারে অভ্যন্তরীণ প্রভাবগুলো আছে যে ক্লোরফিল পাতার বয়স সংখ্যা সরকারের পরিমাণ পটাশিয়াম এবং এনজাইম আছে বিভিন্ন ধরনের উৎসেচক আছে এরপরে আছে জীব জগতে শালক সংশ্লেষণের গুরুত্ব এটা আর বলার অপেক্ষা রাখে না সালোক সংশ্লেষণ যদি না হতো তাহলে আমরা তো আমাদের খাদ্যবস্তু কোনোটাই পাইতাম না আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল আর উদ্ভিদটা সালোক সংশ্লেষণের প্রক্রিয়াই খাদ্য তৈরি করে সেই খাদ্যটা নিজে গ্রহণ করে এবং কিছু আমাদের জন্য রেখে দেয় সেগুলো আমরা শোষণ করি আবার সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় দেখো অক্সিজেন নির্গত হচ্ছে সেই অক্সিজেন ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত চলতে পারি না সুতরাং সালোক সংশ্লেষণ যদি না হতো তাহলে পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব কল্পনাই করা যেত না